শুনছেন জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস 1984। উপন্যাসটি রাজপঞ্চম পর্ব, অধ্যায় 5। গভীর পাতাল ঘরে অনুচ্চ ছাদের ক্যান্টিনে লাঞ্চ নেওয়ার লাইন সম্ভব গতিতে এগুচ্ছে। ঘরটিতে মানুষ গিজ গিজ করছে, শোরগোলে কান ঝালাপালা। কাউন্টারে লোহার বেড়ার ওপার থেকে ধাতব লবণের গন্ধমাখা স্টুর ধোঁয়া এসে নাকে লাগছে, আর তা ছাপিয়ে ভিক্টরি জিনের কড়া গন্ধ। কামরার শেষের দিকে ছোট্ট বার, সেখান থেকে দেয়ালে ছোট ছিদ্রপথে আসছে জিন। 10 সেন্টে মেলে মিলে যাবে বড় এক ঢোক, ঠিক যাকে খুঁজছিলাম। পেছন থেকে কেউ একজনের গলা শুনতে পেল উইনস্টন। ঘুরে দেখে বন্ধু সাইম, গবেষণা বিভাগে কাজ করে। বন্ধু শব্দটি সম্ভবত সঠিক নয়, আজকাল বন্ধু বলে কেউ নেই, সবাই কমরেড। তবে কিছু কমরেড আছেন যারা অন্যদের চেয়ে একটু ঘনিষ্ঠ। সাইম ভাষাতাত্ত্বিক, নিউজপিক বিশেষজ্ঞ। নিউজপিক অভিধানের 11তম সংস্করণ তৈরিতে যে বড় একটা কর্মী বাহিনী কাজ করছে তাদের একজন। ছোটখাটো গড়ন, উইনস্টনের চেয়েও ছোট, কালো লম্বাটে চুল, প্রস্ফিত চোখে মেলে থাকে শোকগ্রস্ত ভীত চাহনি। আপনি যখন ওর সঙ্গে কথা বলবেন মনে হবে ও আপনার মুখমণ্ডলে কিছু একটা খুঁজছে। তুমি রেজার ব্লেড পেয়েছো নাকি? প্রশ্ন সাইমের। না রে, একটাও না, অপরাধীর গলা উইনস্টনের। বিভিন্ন জায়গায় চেষ্টা করেছি, মনে হয় আর পাওয়া যাবে না। সবাই কেবল রেজার ব্লেডের কথাই জানতে চায়। তার কাছে অবশ্য দুটো ছিল, অব্যবহৃত, আগেই তুলে রেখেছিল মাস কয়েক আগে যখন রেজার ব্লেডের মঙ্গা দেখা দিল তখন। যে কোনো সময় বিশেষ কোনো প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে পার্টির দোকানগুলো অপারগতা ঘোষণা করে দেয়। কখনো বোতাম, কখনো রিফু করার উল, কখনো জুতোর ফিতে, এখন রেজার ব্লেড পাওয়া যাবে অতি গোপনে, চোখের অন্তরালে, যদি ফ্রি মার্কেটগুলোতে আপনি ঢুকে পড়তে পারেন, তবে তাও নিশ্চিত নয়। আমি 6 সপ্তাহ ধরে একই ব্লেড ব্যবহার করছি, মিথ্যাই বলল উইনস্টন। খাবারের জন্য লাইনটি আরেক ধাক্কা এগিয়ে ফের থমকাল। উইনস্টন ঘুরল সাইমের দিকে। কাউন্টারের শেষ মাথা থেকে তেল তেলে দুটো ধাতব ট্রে তুলে নিল দুজন। গতকাল কারাবন্দীদের ফাঁসি দেখতে গিয়েছিলে নাকি? প্রশ্ন সাইমের। কাজ ছিল, উত্তর উইনস্টনের। ভিডিওচিত্রে দেখে নিতে পারবো আশা করি? বিকল্প হিসেবে এটা ভালো কিছু নয়, বলল সাইম। উইনস্টনের মুখের ওপর ঘুরছে তার বিদ্রুপাত্মক চাহনি। আমি তোমাকে চিনি, চোখজোড়া যেন সে কথাই বলতে চাইছে। আমি তোমার ভেতরটা দেখতে পাই, আমি জানি কেন তুমি কারাবন্দীদের ফাঁসি দেখতে যাওনি। বুদ্ধিবৃত্তিক দিক থেকে সাইম বিষাক্ত গোড়া কিসিমের। শত্রুপক্ষের গ্রামে যখন হেলিকপ্টার হামলা চালায়, চিন্তা অপরাধীরা যখন স্বীকারোক্তি দেয় কিংবা বিচারের মুখোমুখি দাঁড়ায়, ভালোবাসা মন্ত্রণালয়ের কারাবন্দীদের যখন মৃত্যুদণ্ড কার্যকর হয়, আর সেসব নিয়ে ও যখন কথা বলে, তখন কণ্ঠে সন্তুষ্টি ঝরে পড়ে অবিশ্বাস্য সংকীর্ণতায়। ওর সঙ্গে কথা বলার সময় এসব বিষয়ে এড়িয়ে বরং সম্ভব হলে নিউজপিকের খুঁটিনাটি দিকগুলো টেনে আনা ভালো। ওতে তার দখল যেমন আছে, মজাও পাওয়া যায়। বড় কালো দুটি চোখের অনুসন্ধিৎস দৃষ্টি এড়াতে উইনস্টন মাথাটি ঈষৎ ঘুরিয়ে নিল। দারুণ ফাঁসি হয়েছে, ইঙ্গিতপূর্ণ উচ্চারণ সাইমের। ওদের পা দুটো একসাথে বেঁধে ফেলার বিষয়টি ফালতু মনে হচ্ছিল। মৃত্যু যন্ত্রণায় ওরা পা দুটো ছোড়াছড়ি করছে এমনটা দেখতেই ভালো লাগত। তবে দারুণ লাগল যখন ওদের জিহ্বা মুখ থেকে বেরিয়ে এলো আর কড়া নীল হয়ে গেল। এটা আমার মধ্যে একটা আবেদন তৈরি করে। নেক্সট প্লিজ, হাতাহাতে চিৎকার পড়ল সাদা অ্যাপ্রন পরা প্রলদের একজন। উইনস্টন ও সাইম গ্রিলের নিচ দিয়ে দুজনের ট্রে দুটি ঠেলে দিল, তাতে দ্রুতই ভরে দেওয়া হলো দুপুরের বরাদ্দ খাবার। ছোট ধাতব পেয়ালায় ধূসর গোলাপি স্টু, এক খামচা রুটি, এক টুকরো পনির, দুধহীন এক মগ ভিক্টরি কফি আর একটি স্যাকারিন ট্যাবলেট। চলো, টেলিস্ক্রিনের নিচে একটি টেবিল ফাঁকা আছে, বলল সাইম। যাওয়ার পথে জিন নিয়ে নেই। হাতলবিহীন চীনা পাত্রে ওদের জিন এলো। ভিড় ঠেলে ওরা গিয়ে খাবার নিয়ে বসল ধাতব পাতের পাটাতনের টেবিলে।
যার একোনায় কারো ফেলে যাওয়া থকথকে স্টু পড়ে আছে। দেখে মনে হবে কেউ বমি করে রেখেছে। জিনের পাত্রই প্রথম তুলে নিল উইনস্টন। একদণ্ড দম নিয়ে শরীরটাকে শক্ত করে নিল, আর তেল স্বাদের তরলটুকু ঢেলে দিলে গলদেশে গভীরে। চোখ দিয়ে বেরিয়ে আসা পানি মুছতে মুছতে তার মনে হলো ভীষণ ক্ষুধার্ত সে। চামচ ডুবিয়ে স্টু তুলে গলায় ঢালতে লাগল। তরল স্যুপের মধ্যে গোলাপি মতো দেখতে যে ছোট ছোট পিচ্ছিল টুকরোগুলো দেখা যাচ্ছে, ওগুলো মাংসে তৈরি। স্টুর পেয়ালা পুরোটা শেষ করার আগে দুজনের মুখে রা শব্দটিও উচ্চারিত হলো না। উইনস্টনের বায়ে একটু পেছনের দিকের একটি টেবিলে একজন টানা বক বক করে যাচ্ছিল। হাঁসের প্যাক প্যাক শব্দের মতো ছিল সে উচ্চারণ। গোটা কক্ষের যে হইচই চলছে তা ছাপিয়েও কানে লাগছিল তার শব্দ। অভিযানের কাজ কেমন এগোচ্ছে? শোরগোলের মাঝে একটু জোরে শব্দ করেই জানতে চাইল উইনস্টন। ধীরে ধীরে, বলল সাইম, বিশেষণ নিয়ে কাজ করছি, ভালোই লাগছে। নিউজপিকের প্রসঙ্গে খুব দ্রুতই উজ্জ্বল হয়ে উঠল ওর মুখ। স্টুর পেয়ালাটা একদিকে ঠেলে রেখে এক হাতে রুটি আরেক হাতে পনিরের টুকরোটি তুলে নিয়ে টেবিলের ওপর অনেকখানি ঝুঁকে গেল, যাতে চিৎকার না করেই কথা বলা যায়। একাদশ সংস্করণটি চূড়ান্ত, বলল সে। আমরা ভাষাটির একটা চূড়ান্ত রূপ পাচ্ছি, এমন একটা রূপ যে এর বাইরে মানুষের তথ্য আর কিছু থাকবে না। আমরা কাজ শেষ করলে তোমাদের মতো লোকেদের এর গোটাটাই ভালো করে শিখতে হবে। ধরো আমাদের প্রধান কাজ নতুন নতুন শব্দ তৈরি, কিন্তু আসলে যা হচ্ছে আমরা প্রতিদিন শব্দ ধ্বংস করছি, ঝাঁকে ঝাঁকে শব্দ, শত শত শব্দ। আমরা ভাষাটির হাড্ডি ছেঁটে ছোট করে দিচ্ছি। আমি বলতে চাই 11তম সংস্করণে এমন একটি শব্দও থাকবে না যা 2050 সালের আগে বিলীন বা অকেজো হয়ে যাবে না। ক্ষুধার্তের মতো বড় গ্রাসে রুটিতে কামড় বসালো আর গিলল, আর কথা চলতে থাকল পণ্ডিতি ভঙ্গিমায়। চিমশে কালো চেহারাটা যেন অঙ্কিত ছবির রূপ নিল, আর চোখের সেই সারাক্ষণের খুঁজে বেড়ানোর ভাবটা কেটে স্বপ্নময় হয়ে উঠল। শব্দ ধ্বংস অসাধারণ একটা কাজ। ক্রিয়া আর বিশেষণগুলোর বড় ক্ষতি হয়ে যাচ্ছে এটা ঠিক, কিন্তু শত শত বিশেষ্য থেকে মুক্তি মিলছে। সমার্থক শব্দগুলোই কেবল নয়, বাদ যাচ্ছে বিপরীতার্থকগুলো। অন্য একটা শব্দের বিপরীত, এই তো, এর এমন কি প্রয়োজন বলো? প্রতিটি শব্দই তার বিপরীতার্থ ধারণ করে। যেমন ধরো গুট, এর জন্য ব্যাট শব্দের প্রয়োজন কি? আনগুট, এই তো চলে যায়। আর কেবল চলবেই কেন, আমি বলি এটাই অপেক্ষাকৃত সঠিক, কারণ এতে বৈপরীত্যটা স্পষ্ট হয়ে হয় যা ব্যাট শব্দে হয় না। আর তুমি যদি গুডের আরও শক্ত কোনো ব্যঞ্জনা চাও, তখন এক্সিলেন্ট, স্প্লেন্ডিড এমন আরও কিছু ফালতু শব্দের প্রয়োজন দেখি না। বলে দাও প্লাস গুড, ওতেই অর্থ পরিষ্কার। অথবা যদি কিনা আরও জোর দিয়ে ভালোত্বের প্রকাশ ঘটাতে চাও, ডাবল প্লাস গুড বলে দাও। এরই মধ্যে আমরা এগুলোর ব্যবহার শুরু করেছি, তবে নিউজপিকের যে চূড়ান্ত সংস্করণ হচ্ছে এর বাইরে আর কিছুই থাকবে না। আর শেষমেশ ভালত্ব আর মন্দত্বের সকল ধারণাই মাত্র ছয়টি শব্দের মাঝে সন্নিবেশিত হবে, প্রকৃতপক্ষে একটি শব্দে। এর সৌন্দর্যটা তোমার চোখে পড়ছে না উইনস্টন? আর অবশ্যই মূলত এটা বিবির অভিপ্রায়, যেন অনুচিন্তার অংশ হিসেবেই যোগ করল সে। বিগ ব্রাদারের নাম উঠতেই চেহারার মেকি আগ্রহের ছাপ মেখে নিল উইনস্টন। হলে কি হবে, সাইন দ্রুতই ধরে ফেলল তার মধ্যে উচ্ছ্বাসের খামতি রয়েছে। নিউজপিক নিয়ে তোমার ভিতরে কোনো আগ্রহ দেখি না উইনস্টন, করুণ সুরে বলল সে। এমনকি যখন লেখো তখনও তোমার মধ্যে পুরনো ভাষাই ভর করে থাকে। দ্য টাইমসে তোমার কিছু কিছু লেখা মাঝে মধ্যে পড়ি, ভালোই লেখো, কিন্তু ওগুলো স্রেফ অনুবাদ ছাড়া আর কিছুই না। তোমার হৃদয়ের গহীনে পুরনো ভাষারীতি সব ফালতু আর অপ্রয়োজনীয় অর্থগুলো ধরে রাখার ইচ্ছাটাই প্রবল দেখি। তুমি কি জানো এই নিউজপিক হতে যাচ্ছে বিশ্বের একমাত্র ভাষা, আর শব্দভাণ্ডার হর বছর হ্রাস পাচ্ছে? উইনস্টন বিষয়টি ভালোই জানে। সে হাসল অনুকম্পার হাসি, তবে মনে হলো না তার কথা বলার দরকার আছে। সাইন কালচে রুটিতে আরও একটা কামড় বসালো, কিছুটা চিবিয়ে নিয়ে ফের শুরু করল। তুমি দেখছ না নিউজপিকের লক্ষ্যই হচ্ছে চিন্তার পরিধিকে আরও ছোট করে আনা, আর এর মধ্য দিয়ে শেষমেশ আমরা চিন্তা অপরাধ সংগঠন স্বাক্ষর আক্ষরিক অর্থে অসম্ভব করে দেব, কারণ তখন বিষয়টি প্রকাশের জন্য কোনো শব্দই থাকবে না। প্রয়োজন হতে পারে এমন প্রতিটি ধারণায় একটি মাত্র শব্দে ব্যক্ত হয়ে যাবে যার অর্থ কঠোরভাবে সংজ্ঞায়িত থাকবে,
আর এর সম্পূরক অর্থগুলো মুছে ফেলা হবে, ভুলে যাওয়া হবে। হবে নয়, বলতে পারো হয়ে গেছে। একাদশ সংস্করণে আমরা এর থেকে আর খুব বেশি দূরে নই, তবে প্রক্রিয়া চলবে আরও দীর্ঘ সময় ধরে, তোমার আমার মৃত্যুরও অনেক পরে পর্যন্ত। এটা স্রেফ আত্মশৃঙ্খলাবদ্ধতার প্রশ্ন, বাস্তবতা নিয়ন্ত্রণের প্রশ্ন। তবে শেষ পর্যন্ত এর আদৌ কোনো প্রয়োজনও আর হবে না, ভাষা সঠিক হয়ে উঠলেই বিপ্লব সুসম্পন্ন হয়। নিউজপিকই ইংশক আর ইংশকই নিউজপিক, এক ধরনের রহস্যাবৃত্ত সন্তুষ্টির উচ্চারণে কথাগুলো বলে গেল সে। তুমি কি কখনো ভেবে দেখেছ উইনস্টন, 2050 সালের পর একটি মানুষও জীবিত থাকবে না যে আজ তুমি আমি যেই ভাষায় কথা বলছি তা বুঝতেও পারবে? কেবলমাত্র সন্দেহমাখা কণ্ঠে বলতে শুরু করেই থেমে গেল উইনস্টন। তার ঠোঁটের আগায় যে কথাটি এসে জমেছিল তা হচ্ছে কেবলমাত্র প্রোলরা ছাড়া, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করল, এই ভেবে তার এই মন্তব্য নিশ্চিতভাবেই প্রথাসিদ্ধ হবে না। তবে সে ঠিক কী বলতে যাচ্ছিল তার দিব্য শক্তিতে বুঝে ফেলল সাইম। প্রোলরা মানব সন্তান না, অবজ্ঞা মাখা উচ্চারণ তার। 2050 সালের মধ্যে হতে পারে, তার আগেই এই পুরনো ভাষার সকল বাস্তব জ্ঞানের সমাপ্তি ঘটবে। পুরনো সময়ে সকল সাহিত্য ধ্বংস করে দেওয়া হবে। চসার, শেক্সপিয়ার, মিল্টন, বায়রন, এরা সবাই নিউজপিক ভার্সনে টিকে থাকবেন, তবে তা কেবল ভিন্ন কিছুতে পরিবর্তিত হয়ে নয়, বরং বিতর্কিত কিছু বিষয়ের মধ্য দিয়ে, যাতে তারা অভ্যস্ত। এমনকি পার্টির সাহিত্যকর্মও পাল্টে যাবে, স্লোগান পাল্টে যাবে। স্বাধীনতা দাসত্ব এমন একটি স্লোগান তুমি কীভাবে ধরে রাখবে যখন স্বাধীনতার ধারণাটি আর থাকবে না? চিন্তার পুরো আবহটি পাল্টে যাবে। বস্তুত যতটুকু বুঝতে পারি, চিন্তা বলেই আর কিছু থাকবে না। প্রথা মানেই চিন্তাহীনতা, চিন্তার অপ্রয়োজনীয়তা, প্রথা মানেই অসচেতনতা। হঠাৎই গভীর নিশ্চয়তায় উইনস্টনের মনে হল, এই সময়েরই কোনো একদিন সাইমকে বাষ্পায়িত করা হবে। সে অত্যন্ত ধীশক্তিসম্পন্ন, সে সব কিছুই একটু বেশি আগে দেখে ফেলছে, সোজা সাপটা তা বলেও দিচ্ছে। পার্টি এই ধরনের মানুষ খুব একটা পছন্দ করে না। একদিন সে গুম হয়ে যাবে, তার চোখে মুখে সেটাই লেখা রয়েছে। রুটি আর পনির গলৎকরণ শেষ করল উইনস্টন। চেয়ারে একদিকে একটু বেঁকে গিয়ে কফির মগে চুমুক দিল। বাম দিকে পেছনের টেবিলের লোকটি তখনও কর্কশ স্বরে তার অবিরাম অবিন্যস্ত কথা চালিয়ে যাচ্ছেন। এক তরুণী, হতে পারে তার সেক্রেটারি, উইনস্টনের পেছনটাতে পেছন রেখে বসে ভদ্রলোকের সব কথায় আগ্রহ ভরে অবিরাম সায় দিয়ে চলেছে। রিনরিনে নারী কণ্ঠের সে উচ্চারণে দু একটা উইনস্টনের কর্ণকুহরে পড়েছে। আমি মনে করি আপনি ঠিক, আমি আপনার সাথে একমত, এই ধরনের বাক্য, আর উল্টো দিকের বক্তা বকে যাচ্ছেন অবিরাম। মেয়েটি যখন কিছু বলছে তখনও থামছেন না, চোখের দেখায় লোকটিকে চেনে উইনস্টন। ফিকশন বিভাগে কোনো একটা গুরুত্বপূর্ণ পদে আসীন, তবে এটুকুর বাইরে কিছুই জানা নেই তার। বয়স ত্রিশের কাছাকাছি, মোটা গ্রীবা বড় হা, মাথাটি ঈষৎ হেলিয়ে রাখায় তার চশমা জোড়ায় যে আলো পড়েছে তাতে উইনস্টনের চোখে তার চোখ নয়, ধরা পড়ে আছে দুটো ব্ল্যাঙ্ক ডিস্ক। তবে কিছুটা ভয়ের বিষয় হচ্ছে, তার মুখ থেকে যে কথার ফুলগোধারা ছুটছিল তার মধ্য থেকে একটি শব্দ আলাদা করে বুঝতে পারা ছিল প্রায় অসম্ভব। মাত্র একটিবারের মতো উইনস্টন ধরে ফেলেছিল তার কথা, গোল্ডেনস্টেইনীয় তত্ত্বের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত অবসান, আর সে কথা দ্রুতই আবার হারিয়ে গেল অন্যান্য অবদ্ধ উচ্চারণে। অন্যদের জন্য এই বকবকানি শোরগোল বা হাসের মতোই প্যাক প্যাক বই আর কিছু নয়। আর আপনি যখন শুনতেই পাবেন না লোকটি কি বলছে, তখন সেই কথা নিয়ে আপনার মনে সন্দেহও দানা বাঁধবে না। হতে পারে সে গোল্ডেনস্টেইনের চৌদ্দগুষ্টে উদ্ধার করছে আর চিন্তা অপরাধী ও নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোরতর শাস্তির দাবি তুলছে। হতে পারে সে ইউরোপীয় সেনাদের নৃশংসতার বিরুদ্ধে ফোঁস ফোঁস করছে। নতুবা হতে পারে সে বিগ ব্রাদারের কিংবা মালাবার যুদ্ধক্ষেত্রে সৈনিকদের প্রশংসা করছে। এর কোনো কিছুতেই কিছু যায় আসে না। যাই থাক না থাক, এই বকবকানিতে মূল সুর একটাই, তা হচ্ছে খাঁটি গোড়ামি আর খাঁটি ইংশক। একটি চোখহীন মুখমণ্ডলের চোয়ালটি যখন অবিরত উপনীত করে যাচ্ছিল, তা দেখে উইনস্টনের মধ্যে একটি কৌতূহলের অনুভূতি কাজ করল। তার মনে হল লোকটি আসলে রক্ত মাংসের মানুষ নয়, স্রেফ একটা কুশপুতুল। লোকটির মস্তিষ্ক থেকে এই কথা বেরিয়ে আসছে না, আসছে তার বাকযন্ত্র থেকে। তার ভেতরের থেকে যা কিছু বেরিয়ে আসছে তা বাস্তবিক অর্থে কোনো কথা নয়, কেবলই শব্দের সমাহার। অসচেতনতায় উচ্চারিত হইচই শব্দ, হইচই ধ্বনি, ঠিক যেন হাঁসের প্যাক প্যাক।
এক মুহূর্তের জন্য থামল সাইম, চামচের হাতল ধরে স্টুর মধ্যে নাড়ানাড়ি করছে। অন্য টেবিল থেকে প্যাকপ্যাকানি চলছেই, যা চারদিকে শোরগোলের মধ্যেও সহজেই ঢুকে পড়ছে কর্ণকোহরে। নিউজপিকে একটা শব্দ আছে, বলল সাইম। তুমি জানো কি না জানি না, ডাক স্পিক, মানে হাঁসের মতো প্যাকপ্যাকানো। এটি সেই সব মজার শব্দের একটি, যা একই সঙ্গে দুটি পরস্পর বিরোধী অর্থ দেয়। তুমি তোমার প্রতিপক্ষের কারো সম্পর্কে কথাটি বললে তাকে হেয় করা হবে, আর যদি তুমি তুষ্ট এমন কারো প্রসঙ্গে বলো তাহলে সেটা হবে প্রশংসা। প্রশ্নাতীতভাবে সাইমকে বাষ্পায়িত করে দেওয়া হচ্ছে, আরও একবার ভাবল উইনস্টন। তার এই ভাবনার মধ্যে এক ধরনের দুঃখবোধও কাজ করছিল। যদি সে ভালো করেই জানত সাইম তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিছুটা অপছন্দ করে, আর যদি একটি বারও তার কাছে মনে হয় সে চিন্তা অপরাধী, তাহলে তাকে ফাঁসিয়ে দিতে এতটুকু পিছু পা হবে না। বোকার মতো কিছু একটা ভুল সাইম করে ফেলছে, কিছু একটা অভাব ওর মধ্যে দেখা যাচ্ছে, অসাবধানতা, উদাসীনতা বা নির্বোধের মতো কিছু কাণ্ড ঘটিয়ে ফেলছে। ওকে তো ব্যত্যয়ীদের কেউ একজন বলা যাবে না। ইংশকের নীতিতে বিশ্বাসী, বিগ ব্রাদারের প্রতি বিশ্বস্ত, যে কোনো জয়ে আনন্দের সীমা থাকে না, উৎপথগামীদের ঘৃণা করে, আর তা যে কেবল অত্যন্ত আন্তরিকতায় করে তাই নয়, সীমাহীন উদ্দীপনার সাথেই করে। পার্টির সব তাজা খবরই সে রাখে, যেসব খবর অন্য অনেক সদস্য গায়ে মাখে না তা নিয়েও সে থাকে সমান উদ্দীপ্ত। তারপরেও মৃদু একটা অশোভনতা ওকে যেন ঘিরে থাকে, ও এমন কিছু বলে যা না বললেই বরং ভালো হতো। অনেক বই পড়ে, চিত্রকর আর গায়কদের দেখতে চেস্টনাট ট্রি ক্যাফেতেও তার নিয়মিত গতায়ত। চেস্টনাট ট্রি ক্যাফেতে যাওয়া যাবে না এমন কোনো আইন নেই, নেই কোনো অলিখিত বিধান, তারপরেও স্থানটিকে কেন জানি অশুভ বলেই জ্ঞান করা হয়। দলের পুরনো অসম্মানিত নেতারা শেষ ধোলাই হওয়ার আগে এখানেই আড্ডা জমাত। বলা হয় দশক কয়েক আগে গোলস্টেইনকেও বার কয়েক ওখানে দেখা গেছে। এই থেকে সাইমের কপাল লিখন পড়ে ফেলা খুব কঠিন কিছু নয়। এ কথা ধ্রুব সত্য, সাইম যদি 3 সেকেন্ডের তরেও উইনস্টেইনের গোপন এই ধারণার কথা জানতে পারে, তার বিরুদ্ধে থট পুলিশকে নালিশ করে দিতে সে এক দণ্ড সময়ও নেবে না। অন্য যে কেউই তাই করবে, কিন্তু সাইম এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকবে। উদ্দীপনা দেখালেই তো যথেষ্ট নয়, গোড়ামি অবচেতনারই নামান্তর। মাথা তুলল সাইম। এই ঢুকল পার্সন্স, বলল সে। গলার স্বরে এমন একটা ভঙ্গি ছিল যেন সে বলতে চেয়েছিল, ফালতু নির্বোধটা এলো। ভিক্টোরি ম্যানশনসে উইনস্টনের প্রতিবেশী পার্সন্স ততক্ষণে রুমের ও প্রান্তে যাওয়ার যুদ্ধে নেমেছে। মাঝারি উচ্চতার মোটাসোটা লোকটার মাথায় সাদা চুল, ব্যাংমুখ চেহারা। 35 তার ঘাড়ে গর্দানে আর ভুঁড়িতে দলা দলা চর্বি জমেছে, তবে তার হাঁটা চলায় একটা বালক সুলভ ভঙ্গিমা আছে। তার পুরো অবয়বে মনে হয় ছোট একটা বালক, গায়ে গতরে একটু বেশি বেড়ে গেছে। নীতি মেনে কাপড় পরেও এই ভাব সে কাটাতে পারে না। স্পাইজের নীল শর্টস, ধূসর শার্ট আর লাল গলবন্ধ ছাড়া পার্সন্সকে দেখা যাবে এমনটা ভাবাও অসম্ভব। তাকে চোখে পড়া মাত্রই দেখা যাবে তার শর্টসের হাঁটুর অংশ আর শার্টের আস্তিন ভাঁজ খেয়ে উপরে উঠে হাত ও পায়ের থলথলে চর্বি তুলে ধরছে। তার দলের যখন কোনো কর্মসূচি থাকে তখন এই পোশাক ছেড়ে অন্য কিছু পরতেও পার্সন্সকে দেখা যায়। হ্যালো হ্যালো বলে দুজনকেই শুভেচ্ছা জানিয়ে টেবিলে বসে পড়ল, আর সাথে সাথে নাকে এসে লাগল ঘামের ঘন গন্ধ। গোলাপি মুখমণ্ডলটা ভেজা ভেজা, তার ঘামের গন্ধের শক্তি অনন্য সাধারণ। কমিউনিটি সেন্টারে যে কেউ টেবিল টেনিস ব্যাটের হাতল ধরে বলে দিতে পারবে পার্সন্স খেলে গেছে। সাইম এক পাতা কাগজ তুলে তার মধ্যে লেখা দীর্ঘ একটি কলাম গভীর মনোযোগে পড়তে শুরু করল। হাতের আঙ্গুলের ফাঁকে একটি কালির কলম চেপে ধরে সেটি টেনে টেনে পড়ছিল। দেখো ব্যাটাকে, লাঞ্চের সময়ও কাজ করছে, উইনস্টনের গায়ে একটা ধাক্কা দিয়ে বলল পার্সন্স। কি মনোযোগ আহা, ওর মধ্যে তুমি এমন কি পাচ্ছ বুড়ো বালক? আশা করব আমার জন্য জ্ঞানের কিছু একটা হবে। স্মিথ, বুড়ো বালক, আরে শোনো, তোমাকেই খুঁজে বেড়াচ্ছি, আমাকে চাঁদা দেওয়ার কথা ভুলে গেছ বুঝি? কিসের চাঁদা? টাকার ওপর দরদ থেকেই বলল উইনস্টন। প্রত্যেকের বেতনে 4 ভাগের 1 ভাগই এই স্বেচ্ছাসেবীদের চাঁদার খাতায় চলে যায়, আর এরা সংখ্যায় এত বেশি যে আপনি চাইলেও ওদের হিসাব কষে রাখতে পারবেন না। ঘৃণা সপ্তাহের জন্য, তুমি জানো, ঘরে ঘরে আদায় হচ্ছে এই তহবিল। আমাদের ব্লকে আমি কোষাধ্যক্ষ, উঠে পড়ে লেগেছি একটা দারুণ কিছু দেখাতে চাই। আমি তোমাকে বলে দিচ্ছি, ভিক্টোরি ম্যানশনসের বাইরের ফ্ল্যাগগুলো হবে গোটা সড়কের মধ্যে সবচেয়ে বড়। টাকার অভাবে না পারলে পরে আমাকে দুষবে না, বলে দিচ্ছি।
$2 দেবে বলে কথা দিয়েছিলে তুমি। পকেট হাতড়িয়ে কুচকানো নোংরা দুটি নোট বের করে এগিয়ে দিল উইনস্টন। পার্সন্স ও দুটো ছোট নোটবুকের পাতার ভাজে ঢুকিয়ে দিয়ে তাতে অশিক্ষিত সাবধানী হস্তাক্ষরে টুকে রাখল। ওহ, শোনো বুড়ো বালক, বলল সে, শুনলাম আমার ছোট পাজিটা তোমার গায়ে গতকাল গুলতি ছুঁড়েছে। ব্যাটাকে কঠিন করে বকে দিয়েছি আর বলেছি ফের যদি এমন কাজ করে আমি ওর গুলতিটাই নিয়ে নেব। ফাঁসি দেখতে যেতে না পেরেও মনে হয় একটু বিচলিত ছিল, বলল উইনস্টন। সেটা ভালো, আসলে আমি বলতে চাইছি এমনটাই হওয়ার কথা, কি বলো? দুটোই পাজি ছোট বেয়াদব, কিন্তু ওদের অনুরাগের কথা ভাবো। ওদের চিন্তা জুড়েই আছে স্পাইস, যুদ্ধ, এগুলো। তুমি কি জানো গত শনিবার বার্ক হ্যামস্টেডে প্রচার অভিযানের সময় আমার ওই ছোট্ট মেয়েটি কি করেছে? আরও দুটি মেয়ে জুটিয়ে নিয়ে কর্মসূচি থেকে আস্তে করে সটকে পড়ে, আর গোটা বিকেলে ওরা এক আগন্তুকের পিছু নিতে থাকে। টানা 2 ঘন্টা লেজে লেজে কাটিয়ে জঙ্গলের ভেতর দিয়ে যখন অ্যামারশ্যামে পৌঁছায় তখন টহলদারদের হাতে ব্যাটাকে ধরিয়ে দেয়। ওরা কি জন্য এটা করল? একটু হতচকিত স্বরেই বলল উইনস্টন। আর পার্সন্স তার খুশির গদগদ ভাবটা ধরে রেখেই বলে চলল, মেয়ে আমার বুঝে ফেলেছিল লোকটি শত্রুপক্ষের চর, ধরে নাও প্যারাশুটে চেপে এসেই নেমেছে। কিন্তু এখানেই কথা, হে বুড়ো বালক, কি ভাবছ মেয়েটিকে নিশ্চয়ই তুমি সবার সেরা বলবে? সে কি করেছে? লক্ষ্য করেছে ব্যাটার জুতোয়, এক অদ্ভুত ধরনের জুতো পরেছিল সে, বলল এমন জুতো আর কাউকে কখনোই পরতে দেখেনি, সুতরাং ধরেই নেওয়া যায় সে বিদেশি। 7 বছরের এক দুধের শিশুর জন্য ভীষণ স্মার্ট একটা কাজ, কি বলো? লোকটির কি হলো? প্রশ্ন উইনস্টনের। আরে সেটা জানি না, তবে এ কথা শুনলে মোটেই বিস্মিত হব না যদি পার্সন্স বন্দুক তাক করার একটি ভঙ্গি করল আর মুখে ফটাস শব্দ করল। দারুণ অন্যমনস্ক ভঙ্গিমাতেই উচ্চারণ সাইমের, তবে তার সেই কাগজের লেখা থেকে চোখ তুলল না। অবশ্যই কোনো সুযোগ দেওয়ারই সুযোগ নেই আমাদের, দায়িত্বের অংশ হিসেবে সম্মতি জ্ঞাপন করল উইনস্টন। আসলে আমিও তাই বলতে চাই, ঠিক যখন একটি যুদ্ধ চলছে, বলল পার্সন্স, যেন সে কথারই নিশ্চয়তা দিতে ঠিক তখনই ওদের মাথার ওপর বসানো টেলিস্ক্রিনে বেজে উঠল তুর্যনাদ। সেটা অবশ্য কোনো সামরিক যুদ্ধজয়ের ঘোষণা দিতে নয়, স্রেফ প্রাচুর্য মন্ত্রণালয়ের একটি অ্যালান তুলে ধরতে। কমরেডস, একটা উত্তেজিত যৌবনদীপ্ত কণ্ঠ বেজে উঠল, অ্যাটেনশন কমরেডস, তোমাদের জন্য আমাদের কাছে দারুণ খবর আছে। আমরা উৎপাদনের যুদ্ধে জয়ী হয়েছি। উৎপাদিত সব ভোগ্যপণের অবিকৃত অংশের হিসাব বলছে মানুষের জীবনমান যা বেড়েছে তা গেল বছরের তুলনায় 20% কম হবে না। গোটা ওশেনিয়া জুড়ে আজ সকালে ফ্যাক্টরি শ্রমিক আর অফিস কর্মীরা মিছিল নিয়ে রাস্তায় বেরিয়ে আসে, তাদের হাতে ব্যানার, মুখে স্লোগান, তাতে বিগ ব্রাদারের প্রতি তাদের কৃতজ্ঞতারই প্রকাশ। তারা বলেছে বিগ ব্রাদারের বুদ্ধিমত্তার নেতৃত্বই তাদের নতুন সুখী জীবন এনে দিয়েছে। এখানে কতগুলো পরিসংখ্যান তুলে ধরছি। খাদ্য সামগ্রী, আমাদের নতুন সুখী জীবন, কথাটি কয়েকবার করে বাজল। প্রাচুর্য মন্ত্রণালয়ের ঘোষণায় এর ব্যবহার খুব শোনা যায়। সেই যে তুর্যধ্বনি পার্সন্সের মনোযোগ কাড়ল, এরপর গভীর নীরবতায় গাম্ভীর্য নিয়ে পুরো ঘোষণাটি শুনল। পরিসংখ্যানগুলো তার ধরতে পারার কথা নয়, কিন্তু এটা বুঝেছিল ওগুলো সন্তোষজনক কিছু হবে। বড় সাইজের নোংরা একটি পাইপ বের করে আনল সে, যার আধাটা পোড়া তামাকে ভরা। যখন তামাকের রেশন সপ্তাহে 100 গ্রাম, তখন গোটা পাইপ পুড়ে তামাক টানা কারো পক্ষে কদাচই সম্ভব। অতি সাবধানে আড়াআড়ি করে ধরে রেখে একটি ভিক্টরি সিগারেট ফুঁকছিল উইনস্টন। আগামীকালের আগে নতুন রেশন মিলছে না, আর তার কাছে মাত্র 4টি সিগারেট মজুদ আছে। বাইরের শোরগোল বাঁচিয়ে টেলিস্ক্রিনের কথাগুলোই শোনার চেষ্টা করছিল উইনস্টন। বলা হচ্ছে চকলেটের রেশন বাড়িয়ে সপ্তাহে 20 গ্রাম করার কোথায় যেন বিগ ব্রাদারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিছিল হয়েছে। মাত্র গতকালই সে চকলেটের রেশন সপ্তাহে 20 গ্রামে নামিয়ে আনার পূর্ব ঘোষণাটি ঘোষে ঠিক করে রেখেছিল। এও কি সম্ভব মাত্র 24 ঘন্টার মধ্যে মানুষ এই নতুন কথা মেনে নেবে? কিন্তু হ্যাঁ, তারা তো মেনেই নিয়েছে, যেমন পার্সন্স খুব সহজেই মেনে নিয়েছে, নির্বোধ পশুর মতোই মেনে নিয়েছে। অন্য টেবিলের চক্ষুহীন জন্তুটিও আরও অতিমাত্রায় গোড়ামি আর গদগদ ভাব নিয়েই মেনে নিয়েছে। আর কেবল মেনেই নেয়নি, গেল সপ্তাহেও চকোলেটের রেশন 30 গ্রাম ছিল এমন কথা যারা ঘুণাক্ষরে মনে আনবে তাদের খুঁজে বের করে নিন্দাবাদ জানিয়ে বাষ্পায়িত করে দেওয়ার উগ্র মনোভাবও পোষণ করছে। সাইম সেও, তবে আরেকটু জটিল উপায়ে, দ্বৈত চিন্তার প্রয়োগ ঘটিয়ে সেও এই কথা মেনে নিয়েছে।
তাহলে সেই কি একা এক ব্যক্তি যে সেই সত্যিকারের স্মৃতির ধারক? অসাধারণ সব পরিসংখ্যানে ভরে উঠেছে টেলিস্ক্রিন। গেল বছরের সঙ্গে একটা তুলনামূলক চিত্র তুলে ধরে বলা হচ্ছে, খাদ্য বস্ত্র বেশি উৎপাদন হয়েছে, তৈরি হয়েছে অধিকতর বাসস্থান আসবাবপত্র, বেশি রান্নার পাত্র জ্বালানি, আরও বেশি জাহাজ, বেশি সংখ্যক হেলিকপ্টার, বেশি পুস্তক আর বেশি বেশি শিশুও। রোগ বালাই অপরাধ আর মস্তিষ্ক বিকৃতি ছাড়া সব কিছুই বেশি বেশি। বছর বছর আর মিনিটে মিনিটে সব কিছুর তরতর করে বেড়ে উঠছে উপরের দিকে। একটু আগে সাইম যেমনটা করছিল ঠিক তেমনটি তেমনি হাতের চামচটি দিয়ে টেবিলের ওপর লম্বা লাইন হয়ে ছড়িয়ে পড়া ম্যারম্যারে রঙের থকথকে বস্তুগুলোর ওপর আঁকিবুকি শুরু করল উইনস্টন। বড় তিক্ত মনে এই বাহ্যিক জীবনবিন্যাস নিয়ে ভাবতে বসল সে। সবসময় কি জীবনটা এমনই ছিল? ক্যান্টিনময় চোখ ঘুরিয়ে নিল, দেখল একটি অনুচ্চ ছাদের কক্ষে মানুষ গিজগিজ করছে, অসংখ্য শরীরের গন্ধে ঘৃণ্য পরিবেশ, ভাঙাচোরা ধাতব চেয়ার টেবিলে এত ঠাসাঠাসি করে বসানো যে বসলেই কোনোই লেগে যায়, বাঁকানো চামচ, বেঁকে যাওয়া ট্রে, মোটা সাদা মগ যার উপরটা তেল তেলে, প্রতিটি ভাজে ভাজে ময়লার আস্তর আর ফালতু জিন ও কফির মিলিত টকটক গন্ধ, ধাতব রঙা স্টু আর ময়লা কাপড়, এসবের মাঝে আপনার পাকস্থলী আর ত্বক সদাই যেন প্রতিবাদী হয়ে বলতে থাকে এই কথা, তোমার যা অধিকার তা থেকে তুমি প্রতারিত হচ্ছ। এটা সত্য যে খুব একটা পার্থক্য টানা যাবে এমন কোনো স্মৃতিও তার নেই। ভালোভাবেই মনে করতে পারে একটি সময়ও ছিল না যখন পর্যাপ্ত খাদ্য ছিল, ছেঁড়া মোজা বা ছেঁড়া গেঞ্জি জাঙ্গিয়া পড়তে হয়নি, আসবাবপত্র সবসময় দেখেছে ভাঙাচোরা নড়বড়ে, অনুষ্ণ ঘর, টিউব ট্রেনে ঠেলাঠেলি, বাড়িগুলোতে আস্তর খসে খসে পড়ছে, কালচে রুটি, চায়ের আখড়া, বিস্বাদময় কফি, অপর্যাপ্ত সিগারেট, সিনথেটিক জিন ছাড়া কোনো কিছুই সস্তা নয়, প্রাচুর্য নেই। কারো শরীর যখন বুড়িয়ে যায় তখন এগুলো আরও মন্দ আকার নেয়। যখন অস্বস্তি, আবর্জনা আর অভাবগ্রস্ততায় কারো হৃদয় আক্রান্ত হয়, দীর্ঘ শীতে কাবু থাকে, একটাই মোজা পড়তে হয় দিনের পর দিন, লিফট যখন কখনোই কাজ করে না, পানি ঠান্ডা হয়ে থাকে, খসখসে হয় সাবানের টুকরো, সিগারেট যখন ভেঙে ভেঙে খেতে হয় আর খাদ্যের হয় এমন অগ্রাহ্য স্বাদ, তখন ওই বুড়িয়ে যাওয়াকে প্রাকৃতিক নিয়ম বলা চলে কি? আর কেনই এগুলো অসহনীয় ঠেকবে যখন অতীতের কোনো স্মৃতি এর চেয়ে ভিন্ন কিছু ছিল না? আরও একবার গোটা ক্যান্টিনে চোখ ঘুরিয়ে নিল সে। প্রায় প্রত্যেকেরই চেহারা কুৎসিত, নীল আলখেল্লা ছাড়া অন্য কিছু পড়লেও এমন কুৎসিতই দেখাত। কক্ষের দূরের দিকটাতে একটি টেবিলে একা বসে ছোটখাটো মৌমাছির মতো দেখতে একজন কফির কাপে চুমুক দিচ্ছেন আর সন্দেহভরা দৃষ্টিহীনে এদিক ওদিক দেখছেন। পার্টি যে শারীরিক গঠনের কথা নির্ধারণ করে দিয়েছে, লম্বা পেশিবহুল যুবক, গভীর বক্ষা, উজ্জ্বল চুলের নারী, রোদে পোড়া বেপরোয়া ভাব, নিজের দিকে না দেখলে এর অস্তিত্ব রয়েছে এবং ভালো করেই রয়েছে বলে বিশ্বাস করে উইনস্টন। কিন্তু বাস্তবিক হচ্ছে, যতটা তার বিচার বুদ্ধি বলে, এয়ারস্ট্রিপ ওয়ানের অধিকাংশ মানুষই এখন ছোটখাটো, কালো আর অবহেলিত। কৌতূহলের বিষয়, এই মৌমাছি আকৃতির মানুষটি মন্ত্রণালয়ের কাজে কিভাবে ঢুকে পড়ল? বেটে মোটা মানুষগুলো জীবনের গোড়ার দিকেই গায়ে মেয়ে জমিয়ে ফেলে, খাটো খাটো পায়ে দ্রুত হন্তদন্ত হাঁটে আর তাদের ভৌমা দুর্বোধ্য মুখমণ্ডলে কুতকুতের চোখ। দলের প্রতিপত্তির মাঝে এই ধরনের মানুষগুলোর সংখ্যা বেড়েই চলেছে। আরেকবার তুর্যধ্বনি বাজিয়ে প্রাচুর্য মন্ত্রণালয়ের ঘোষণা শেষ হল আর শুরু হল ধাতব সুরের সঙ্গীত। পরিসংখ্যানের ধামাকায় এতক্ষণ হতবাক হয়ে থাকার পর এবার মুখ থেকে পাইপটি বের করে আনল পার্সন্স। প্রাচুর্য মন্ত্রণালয় এবার নিঃসন্দেহে ভালো কাজ করেছে, যেন খুব বুঝতে পেরেছে এমন ভঙ্গিমায় মাথাটি নাড়াতে নাড়াতে বলল সে, আরে শোনো স্মিথ বুড়ো বালক, আমার মনে হয় তোমার কাছে আমাকে দেওয়ার মতো কোনো ব্লেজার ব্লেড নেই। একটিও না, বলল উইনস্টন, গেল ছয় সপ্তাহ ধরে আমি একই ব্লেড ব্যবহার করছি। ঠিক আছে ঠিক আছে, ভাবলাম তোমাকে একবার জিজ্ঞেস করে দেখি বুড়ো বালক। দুঃখিত, বলল উইনস্টন। মন্ত্রণালয়ের ঘোষণার সময় সাময়িক বন্ধ থাকা প্যাক প্যাক কণ্ঠস্বরটি ফের চালু হয়েছে, আগের মতন সমান সশব্দে। কী কারণেই যেন উইনস্টনের ভাবনায় এলো মিসেস পার্সন্সের কথা। তার ফাঁপা চুল আর মুখের ভাজে ভাজে জমে থাকা ময়লার আস্তর চোখে ভেসে উঠল। দুই বছরের মধ্যে তার সন্তানেরা তাকে থট পুলিশের কাছে ধরিয়ে দেবে আর মিসেস পার্সন্স বাষ্পায়িত হয়ে যাবে। অন্যদিকে পার্সন্স কখনোই বাষ্পায়িত হবে না। সাইমকে বাষ্পায়িত করা হবে, উইনস্টনকে বাষ্পায়িত করা হবে, ও ব্রায়ানকে বাষ্পায়িত করা হবে, কিন্তু পক্ষান্তরে পার্সন্সকে কখনোই
বাষ্পায়িত করা হবে না। এই চক্ষুহীন হংসকণ্ঠে জন্তুটিও কখনোই বাষ্পায়িত হবে না। ছোট মৌমাছি আকৃতির মানুষগুলো যারা মন্ত্রণালয়ের গোলকধাঁধার মধ্যে বারান্দাগুলোতে ভন ভন করে ঘুরছে, ওদেরও কখনোই বাষ্পায়িত করা হবে না। আর কালো চুলের মেয়েটি, ফিকশন ডিপার্টমেন্টের মেয়েটি, ওদেরও কখনোই বাষ্পায়িত করা হবে না। তার কাছে স্পষ্ট হয়ে উঠছে কে টিকে থাকবে আর কে অন্তিম পথের যাত্রী হবে। যদিও টিকে থাকার কারণটি কী তা নিশ্চিত করে বলা সহজ নয়। প্রকাণ্ড ঝাঁকুনি খেয়ে দিবাস্বপ্ন থেকে বাস্তবে ফিরল সে। পাশের টেবিলের মেয়েটি ঈষৎ ঘুরে তার দিকে তাকিয়ে রয়েছে। এই সেই কালো কেশি, একপাশ থেকে দৃষ্টি ফেলে সে তাকিয়ে উইনস্টনের দিকে, তবে গভীর কৌতূহল ভরা সে চাহনি। চোখাচোখি হতেই সে আবার দৃষ্টি ঘুরিয়ে নিল। উইনস্টনের মেরুদণ্ড বেয়ে ঘাম নেমে গেল। ভীষণ এক ভীতি বয়ে গেল তার শরীরের ভেতর দিয়ে। খুব দ্রুতই তা চলেও গেল, তবে এক ধরনের অস্বস্তির অনুভূতি রেখে গেল। মেয়েটি কেন তাকিয়ে তাকে দেখছিল তাকে? কেন সে সারাক্ষণই তাকে অনুসরণ করছে? দুর্ভাগ্যজনক হচ্ছে, সে যখন পৌঁছায় তখন মেয়েটি এই টেবিলে বসেছিল নাকি পরে এসে বসেছে তা উইনস্টন স্মরণ করতে পারছে না। কিন্তু গতকালও 2 মিনিটের ঘৃণা কর্মসূচির সময় মেয়েটি তার ঠিক পেছনে বসে পড়ে, যার আসলে কোনো প্রয়োজন ছিল না। বোঝাই যায় তার আসল উদ্দেশ্য ওর কথা শোনা এবং পর্যাপ্ত জোরে সে চিৎকার দিচ্ছে কি না তা নিশ্চিত হওয়া। পুরনো চিন্তা আবার ফিরে আসে উইনস্টনের মন জুড়ে। মেয়েটি থট পুলিশের সদস্য হবে বলে তার মনে হয় না, তাহলে হতে পারে সে শখের গুপ্তচর, সবার জন্যই যে বড় বিপদের কারণ। তার জানা নেই কতক্ষণ ধরে মেয়েটি তার দিকে তাকিয়েছিল, হতে পারে 5 মিনিট ধরেই। আর এও সম্ভব পুরো সময় নিজের সকল অভিব্যক্তি নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল উইনস্টন। জনসমক্ষে কিংবা টেলিস্ক্রিনের আওতার মধ্যে থেকে চিন্তা জগৎকে উদ্দেশ্যহীন পথে হাঁটতে দেওয়ার বিপদ ভয়ঙ্কর। ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো বিষয়ই আপনাকে বিপদে ফেলে দেবে। একটা সামান্য স্নায়বিক খিঁচুনি, একটি অবচেতন উদ্বেগের দৃষ্টি, স্বগতোক্তির অভ্যাস, যে কোনোটা অস্বাভাবিক কিছু একটা নির্দেশ করে। ধরেই নেওয়া হবে আপনি কিছু লুকোতে চাইছেন, একটি বেঠিক মুখভঙ্গির, যেমন ধরুন কোনো যুদ্ধ জয়ের ঘোষণার সময় আপনাকে নিস্পৃহ দেখাচ্ছে, এর প্রকাশ শাস্তিযোগ্য অপরাধ। এ নিয়ে নিউজপিকে একটি শব্দও রয়েছে, যাকে বলে ফেস ক্রাইম। মেয়েটি তার দিকে পিঠ ফিরিয়ে বসল। হতে পারে মেয়েটি আদতে তাকে অনুসরণ করছেই না, হতে পারে পরপর 2 দিন তার কাছাকাছি মেয়েটির বসা স্রেফ ঘটনাক্রমেই ঘটে যাওয়া। উইনস্টনের সিগারেট নিভে গেছে, অতি সতর্কতায় সেটি টেবিলের এক কোণায় রাখল। ভেতরের তামাগুলো ধরে রাখতে পারলে কাজের শেষে ওটি আবার ধরাবে। হতেই পারে পাশের টেবিলের মেয়েটি থট পুলিশের চর, আর এও হতে পারে 3 দিনের মধ্যেই তার স্থান হবে ভালোবাসা মন্ত্রণালয়ের গড়াদের ভেতর। কিন্তু তাই বলে একটি সিগারেটের কুকুরা নষ্ট করার কোনো মানে থাকতে পারে না। সাইন তার হাতের কাগজটি ভাঁজ করে পকেটে ঢুকিয়ে ফেলল। পার্সন্স ফের বকবক শুরু করেছে। তোমাকে বলেছি নাকি বুড়ো বালক, পাইপের গোড়া চেপে ধরে ঘুরাতে ঘুরাতে বলল সে, আমার পাজি দুটো পুরনো বাজারের এক মহিলার স্কার্টে আগুন ধরিয়ে দিয়েছিল। ওরা দেখতে পেল মহিলাটি বিবির একটি পোস্টার ছিঁড়ে সসেস পেঁচিয়ে নিচ্ছে। সন্তর্পণে ওর ঠিক পেছনে গিয়ে দেশলাই ঠুকে দিল আগুন ধরিয়ে। আমার ধারণা ভালোই পুড়েছে, ছোট 2 পাজি, তবে বেশ চটপটে। স্পাই যে আজকাল ওরা প্রথম পর্যায়ের প্রশিক্ষণ নিচ্ছে। ভালোই, আমাদের সময় এমন প্রশিক্ষণ আমরা পাইনি। তুমি কি জানো ওদের কাছে কি আছে? চাবি ছিদ্র দিয়ে কথা শোনার এক ধরনের শ্রবণযন্ত্র, পার্টি ওদের দিয়েছে। এক রাতে আমার কন্যা ওগুলোর একটি বাড়িতেও নিয়ে এসেছিল, আমাদের বসার ঘরের দরজা থেকে পরীক্ষা করে দেখেছে, বলল খালি কানে যতটুকু শুনতে পায় এর শব্দ তার দ্বিগুণ। অবশ্যই এটা খেলনা বইই নয়, তারপরেও এতেই কাজ দিচ্ছে, ওরা ঠিক ঠিক ধরে ফেলতে পারছে। ঠিক এই সময়ে টেলিস্ক্রিনে কান ফাটা সিটি বেজে উঠল, কাজে ফিরে যাওয়ার সংকেত। টেবিলে 3 জনে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল লিফটের কাছে পৌঁছানোর লড়াইয়ে সামিল হতে। আর উইনস্টনের সিগারেটের শেষাংশের তামাকগুলো ঝুর ঝুর করে নিচে পড়ে গেল।